হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্ল্যাকপিঙ্ক মেম্বার জেনির বাবাকে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আবার অনেক রিউমার্সও আছে। অনেকে বলে তার বাবা মারা গেছে, আবার অনেকে বলে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তবে কিছু অথেন্টিক সোর্স থেকে জানা গিয়েছিল যে জেনির বাবা বেঁচে আছে এবং সে কোরিয়ান অন্যতম একটি চেবল ফ্যামিলি থেকে বিলং করে। তবে জেনির বাবা হিসেবে যাকে ধারণা করা হয়, এবার রিসেন্টলি সে একটি বই পাবলিশ করেছে। বইটির নাম ওয়ার্ল্ড ইনফরম্যান্ট। বইয়ের রাইটার পিডি কিম হিয়ং জিনকে জেনির বাবা বলে ধারণা করা হয়। বইটি জেনি এবং সাইকে নিয়ে লিখা। এরপর নেটিজেনরা খুব দ্রুত কিম হিয়ং জিনের ব্যাপারে সব ইনফরমেশন বের করে ফেলে। সে ফেমাস হওয়াতে এটা করা একদমই কঠিন কিছু ছিল না, তবে তার ব্যাকগ্রাউন্ড খুবই ইন্টারেস্টিং। মিউনের ফাউন্ডার ইম দে হং এর ছেলে কিম হিয়ং জিন, তবে ইম দে হং মারা গিয়েছে। তবে কথা হচ্ছে, ইম ফ্যামিলি জন্ম নেয়া এই রাইটারের নাম কেন কিম দিয়ে শুরু হবে? তখন জানা গিয়েছে কিম হিয়ং জিনের জন্ম ওয়েটলক থেকে হয়েছে। এক কথায় বলতে গেলে সে ইম দে হং এর অবৈধ সন্তান, তাই তার অ্যাডপ্টিভ প্যারেন্টসদের নামে তার নাম কিম দিয়ে রাখা হয়েছে। তো দর্শক, এ ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয়, কিম হিয়ং জিন কি জেনিয়ার বাবা? আর এমনটা না হলে জেনি কেন তার বাবাকে মিডিয়ার সামনে আনে না? তার বাবা কে হতে পারে আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।